রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা এবং স্বাস্থ্যকে অধিক মাত্রায় জোর দেওয়া হয়েছে। পরিষেবা উন্নত করা হয়েছে জিবি হাসপাতালের, জোর দেওয়া হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিষেবার মান উন্নয়নের দিকেও। সোমবার রাজধানীর পশ্চিম ভুবনবন এলাকায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে বহির্বিভাগ চালু করা হয়। এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস ফিতা কেটে এই পরিষেবার সূচনা করেন। উপস্থিত ছিলেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস দাস সহ অন্যান্যরা। এলাকার বিধায়ক ডক্টর দিলীপ দাস বলেন, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বহির্বিভাগ পরিষেবা চালু হলে জিবি এবং আইজিএম হাসপাতালের ভিড় অনেকটাই কমানো যাবে। আমাদের এইখানে যারা স্পেশালিস্টরা বসবেন বা আমাদের অন্যান্য ডাক্তার যারা আছেন, সব কোয়ালিফাইড ডক্টর, আমাদের যে ভিড়টা জিবি বা বিএম হসপিটালে যে ভিড়টা, সেটাকে যদি মিনিমাইজ করতে হয়, আরো যদি লোকটা কমাতে হয়, কারণ কোভিডে আমাদের হেলথ স্টাফের অনেকটা এনগেজমেন্ট হয়ে গেছে, আমাদের যে স্টাফ আছে তারা হিমশিম খাচ্ছে। কাজে এই অবস্থায় যে পেশেন্ট বা তাদের সিকিউরিটি এবং সেফটির জন্য এই জায়গায় যদি পেরিফেরাল যে সেটআপ আছে সেখানে যদি তারা উপস্থিত হন, তাহলে চিকিৎসা যেমন পাবে, হ্যাঁ যখন প্রয়োজন রেফার করার যখন প্রয়োজন তখন আমাদের যারা স্পেশালিস্ট এখানে আছেন তারা। প্রসঙ্গত, পশ্চিম ভুবনবনের এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রথম অবস্থায় স্ত্রী রোগ এবং শিশু রোগ বিশেষজ্ঞরা বহির্বিভাগে পরিষেবা দেবেন। প্রতি সোমবার স্ত্রী রোগ বিশেষজ্ঞরা পরিষেবা দেবেন, প্রতি বুধবার পরিষেবা দেবেন শিশু রোগ বিশেষজ্ঞ। বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।